বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী রকমারি থেকে আমি শ্রী বলছি আবার এলাম আর তার আগে বলে নিচ্ছি আজকে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিতে আজকে ফার্স্ট ভিজিট করছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশের বেল বাটনটি অল করে দিও। যাই হোক বন্ধুরা, যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি বিষয়টা বোধ হয় এখন আর বন্ধ হবে না, তার কারণ তোমরা দেখতেই পাচ্ছ সকালবেলা কিছুক্ষণ আগে একটা কমিউনিটি পোস্ট হয়েছে সেই নির্লজ্জ মহিলাটা, এদেরকে নিয়েই আবার দু একজন, বেশি না দু একজন কথা বলতে আসছে, মানে ভালো বলতে আসছে। তা আমি তো প্রথমেই বলেছি তাদেরও ক্যারেক্টারটা তাই, না হলে কি করে একটা বউ একটা ছেলে তার ঘরে শান্তি লাগছে না, ঘরে অশান্তি, দম আটকে আসছে, ল্যাব 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 নানা রকম অজুহাত, কারণ তখন সে ওই মুহূর্তে তার স্বামীর সাথে থাকতে চায় না, সংসার করতে চায় না। সে নিজেই কিন্তু এগুলি ভিডিও করে পাবলিকের কাছে ছড়িয়ে দিচ্ছে, এক ঢিলে দুই পাখি। কী দুটো পাখি? একটা তার চ্যানেল গ্রো হবে, একটা তার টাকার অ্যামাউন্টটা প্রচুর পরিমাণে বাড়বে। সে নিজের সংসার ছেড়ে দিল, সে কোথায় গেল? সে কিন্তু এটা বলে নেই যে অন্য ছেলের সাথে, কিন্তু তোমরা তো জানতেই পারলে ফ্ল্যাটে ধরা পড়লো, সেই কি হুলের সাথে চলে গেল। তো যাই হোক, আজকে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর যেখানে এত এত ভিউয়ার্সরা বোঝানোর চেষ্টা করার পরেও সে বুঝছে না। যদি বুঝতো বন্ধুরা, তাহলে সকালে কিন্তু সে এই ধরনের কমিউনিটি পোস্ট দিত না। কতটা নির্লজ্জ দেখো, ছেলেটা তো দুজনকে তো পুলিশ আলাদা করে দিছে, ও আছে এখানে আর ছেলেটা তো ইয়েতে আছে পুলিশ কাস্টাটে, তো দুজনে আছে। এখন সে যেহেতু এখানে দোষ দুজনেরই সমান দোষ, সেটাও ঠিক কথাই বলছে। এখন যেহেতু সবাই দোষারোপ করছে, দুজনকেই কিন্তু করছে, ছেলেটাকেও করছে মেয়েটাকেও করছে, এমন অবস্থায় কে কথাটা বলছে যে মেয়েকে তুলতে আসছে? কে বলছে? তোর বাবাই বলছে, তাই না ম্যান্ডি? তোর বাবাই তো মাথা নিচু করে এই কথাগুলি বলেছে। তা এখন যদি ভিউয়ার্সরা যা দেখবে তাই তো বলবে, তা সেটাই বলছে, তাহলে তুই আবার কেন বলছিস হাত জোর করে? ওকে দোষ দিও না, ওর কোনো দোষ নেই, যা দোষ করেছি আমি। সত্যি তুই নির্লজ্জ, তুই যদি নির্লজ্জ না হতি তাহলে তুই এই কথা বলতি না, সত্যি তুই নির্লজ্জ। এখন কয়েকদিন গা ধামা চাপা দিয়ে থাকবি, কয়েকদিন থাকবি, তারপরে তুই আবার যেইকে সেই করবি। দেখে নিও বন্ধুরা, এই মহিলাটাই হচ্ছে সব থেকে নাটের গুরু। নাটের গুরু না হলে আজকে ওই ছেলেটার জীবনটা নষ্ট হতো না, ছেলেটার জীবনটাও শেষ করে দিল এই মহিলাটা করলো। নিজে তো যেই স্বামীকে লাঠি ঝাঁটা দিয়ে রাস্তার পথের ভিখারি করে চলে গেলি, এখন পুলিশের লাঠির বাড়িকে সেই স্বামীর কোলে এসেই পড়লি, বাঁচাও তুমি আমাকে, আমার যা ভুল হয়েছে হয়েছে আমাকে। লজ্জা করে না? লজ্জা করে না রে তোর? হ্যাঁ, নির্লজ্জ একটা মেয়ে। আবার তুই কমিউনিটি পোস্ট যেখানে পুলিশ তোদেরকে সরিয়ে রাখছে, আরে ছেলেটাকে নিয়ে ভাবার জন্য ছেলেটার মা বাবা আছে তো, ওরাই তো পুলিশটা আনছে ছেলেটাকে বাঁচানোর জন্য, তুই এখান থেকে এখনও টকর টকর করে যাচ্ছিস? হ্যাঁ, সোশ্যাল মিডিয়া কমিউনিটি পোস্ট ছেড়ে দিয়েছিস যে ওর কোনো দোষ নেই, যা দোষ আমাদের দুজনে, তুই মুখটা বন্ধ রাখ না, পুলিশ বুঝবে তো। তাহলে এখানে ভিউয়ার্সরা তোমরা কী বুঝছো? ও কিন্তু এটাকে চালিয়ে যেতে চাইছে। সকালবেলা একটা ভিডিও দিয়েছে, সেখানে লাগছে ওর জীবন থেকে শান্তি মরে গেছে। শান্তিটা কে মারলো রে? এই অসভ্য মেয়ে ছেলে, শান্তিটাকে কে মারছে? তুই মারছিস। কেন মারছিস? তোর এই স্বামীতে শান্তি নেই তাই? তোর ওই হুলের পিছনে যেতে হবে, হুলকেই তুই চাই, আর দিচ্ছে হুলের মা পুলিশের দাণ্ডা দিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছে তোকে। লজ্জা করে না? তো নির্লজ্জ তুই একটা, বললাম তো, আর তুই না এখনও একটার পর একটা মিথ্যে কথা বলেই যাচ্ছিস। এখনও বললাম যে তোর বাচ্চা মেয়েটা যখনই একটা সত্যি কথা বলে, তুই ক্যামেরার সামনে এমনভাবে দেখাচ্ছিস ম্যাগির বাটিটা এনে, বলে তো এটা কে দিয়েছে তোমাকে, বলে তো? জেম্মা দিয়েছে, তোমার জেম্মা, তাই? তখন বলছে জেম্মা কে? অমুক দাদার বউ। তো হট করে ক্যামেরাটা অফ করে দিল, মানে এখন তার ঘরে জেম্মা টেম্মা সেরকম করে আসবে না, তাই না বন্ধুরা? তাই এখন এইভাবে ও বলছে।
এক ঘরে হয়ে গেছে নির্লজ্জ ওই মহিলাটা। আর একটা কথা তোমাদের তো আমি আগেও বলছি, আজকে স্যান্ডি যেটা মানে ভালো মানসিকতা দেখালো, এই ভালো মানসিকতা কিন্তু অনেকটা খারাপ মেসেজেও পরিণত হলো, খারাপ মেসেজেও পরিণত হলো। কেমন মেসেজ? আজকে এই মহিলার মতন, এই ম্যান্ডির মতন যারা এই সমস্ত করে বেড়াচ্ছে, করার পরেও তাদের এই স্যান্ডির মতন স্বামী যখন ঘরে এনে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, তাতে করে কি হচ্ছে, এই মহিলার মতো যারা আছে তারা কিন্তু সাহস পেয়ে যাচ্ছে, এতে করে প্রচুর প্রচুর সংসার এভাবে নষ্ট হচ্ছে। সেমভাবে যেভাবে ম্যান্ডির মা করে আসলে একটা সংসার নষ্ট, তো এদেরকে কিন্তু ক্ষমা করে দেওয়া যায় না, এরা সাহস পেয়ে যাচ্ছে। আবারও এই একই কথা বলছি, এরা প্রচুর সংসার নষ্ট করে, প্রচুর ঘর নষ্ট করে, প্রচুর বউয়ের স্বামী টানে, প্রচুর মায়ের সন্তানদের নিয়ে আসে এরা, এরা কাউকে ভালোভাবে থাকতে চায় না, কারণ এদের শরীরটা এই ধরনেরই, এরা অত্যন্ত নোংরা। আমি একটা কথা শুনছি, অনেকে বলছে যে যারা আমরা যারা এই সমস্ত নিয়ে বলছি মানে ন্যায্য বিচার করছি, আমরা কিন্তু ন্যায্য বিচার করছি, আবারও বলছি যারা টাকা খেয়ে করছে, যারা টাকা খেয়ে অন্যায়টাকে ন্যায় বলে চালাচ্ছে, তারা তো অত্যন্ত অন্যায় করছেই, কারণ তারা তো দোষটা দেখছেই না, দোষটা দেখছে কার, একতরফা না, এখানে দুজনেরই দোষ, দুজনেই দোষ করছে, কেউ সেই দোষটাকে উগলে দিয়েছে ইচ্ছে করে। তা যাই হোক, অনেকে কমেন্টস বক্সে মেসেজ করে আসছে যে হ্যাঁ ও করছে, ওর ব্যাপার, ওর সেটা। তা আমি একটা কথা বলি কি, যেদিন নিজের ঘরে এই জিনিস আসবে সেদিন বুঝতে পারবে ব্যাপারটা কি, বুঝলে তো, সেদিন বুঝতে পারবে। আর আমার মনে হয় যে এই ম্যান্ডিকে নিয়ে এখন বেশি দরদপনাদব, সেও সেম দোষে দোষী, কারণ তার ক্যারেক্টারটাও সেম এই ম্যান্ডির মতন। ম্যান্ডিকে ভাবার ম্যান্ডির বর আছে, ম্যান্ডির বাড়ির লোক আছে, হ্যাঁ ম্যান্ডির বর আছে, ম্যান্ডির বাড়ির লোক আছে, আছে তো 100 বার, আমরা ভাবার কে, আমরা তো ভাবার কেউ না। কিন্তু ম্যান্ডি যদি জিনিসটাকে ওয়াইটিতে এনে ছড়িয়ে দেয়, প্রতিটা পদক্ষেপ প্রতিটা সিন যদি ভিডিও করে ছেড়ে দেয়, তাহলে কি বলবো না, বলবো না, এটা তো বলবোই, তাই না? তাহলে তাহলে দোষটা কার, দোষটা কার, ম্যান্ডির না যারা বলছে এই সমস্ত দেখে তাদের? আর যারা যাদের এই কথাগুলি সহ্য হচ্ছে না তাদের বলবো ভিডিওটা দেখতে না, কারণ ওই যে বললাম তোর বা তোদের ক্যারেক্টারটাও সেম তাই, তার জন্য গায়ে লাগছে। কি কষ্ট দিল স্বামীটাকে এই ম্যান্ডি, এই ম্যান্ডি স্বামীটাকে কী কষ্টই না দিল, সোশ্যাল মিডিয়ায় সবার সামনে বলে দিল যে ওর স্বামী একটা মানে মদ খায়, প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে, জোয়া খেলে, দিনে 30টা করে সিগারেট খায়, স্বামীর নামে বদনাম, স্বামী শারীরিক সম্পর্ক দেওয়ার ক্ষমতা নেই, স্বামী কুড়ে, স্বামী কাজ করতে পারে না, মানে যা নয় তাই বললো এই স্বামীকে নিয়ে। ও পয়সার জন্য কী না করতে পারে বন্ধুরা, ও যতটা নিচে নামতে হয় আর পয়সা যতটা উপরে উঠতে পারে ও সেটাই করতে জানে, কারণ ও কিন্তু নিজে নিজে একদিন নিজের কথাগুলিও বলেছিল যে আমি বিয়ের আগে এতগুলো ছেলেকে নিয়ে এই করেছি এই করেছি এই করেছি, তারপরে শেষে জুটল সোমনাথ, তারপরে ওর ঘরে পাকড়াও হলাম, আমার ঘরে ছেলেরা আসতো আমি এই করতাম সে, তাহলে তোর চরিত্র, কারণ এগুলা কথা তো তুই বলছিস, তোর মুখের কথা, তোর পাশের বাড়িতে তো সব ভিউয়ার্সরা থাকে না, বা আমরা কন্ট্রোভার্সিরা থাকি না, জানবো কী করে? তুই তোর মার চরিত্রটা তুই বললি, কেন বললি, টাকা পাবি জন্য, তাহলে তুই কতটা নোংরা পদের একটা মেয়ে, একটা বউ, একটা মা, যে নাকি নিজের মা কার সাথে পালিয়ে গেছে, নিজের ক্যান্সার বাবাকে রেখে, সেটা নিয়ে তুই এরকম অন ক্যামেরায় বললি, কেন রে এত নোংরা কেন তুই? পয়সার জন্য নিজের ফ্যামিলিটাকে বিক্রি করে দিলি ওয়াইটির কাছে, তারপরে যখন সেটা নিয়ে একটা বিশাল টাকার অ্যামাউন্ট হয়ে গেল, তারপরে সেটা কিছুদিন চলল, আবার কয়েকদিন ভালোভাবে ভিডিও করার পর আবার শুরু হলো কি,
স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, দম আটকে আসছে, আমি এখানে থাকতে পারবো না বন্ধুরা, এর সাথে আমি সংসার করতে পারবো না, আমি চলে যাব, আমি অন্যখানে ভাড়া থাকবো, আমি মালপত্র নিয়ে চলে, শ্মশান শ্মশান শ্মশান, খুব শ্মশানে যাওয়ার ইচ্ছা আছে না, খুব শ্মশানে যাওয়ার ইচ্ছা আছে, কথায় কথায় চারিপাশটা যেন শ্মশান শ্মশানে পরিণত হয়ে গেছে, চারিপাশটা তোর ঘাড়ে না পেতনি চাপছে, তোর ঘাড়ে পেতনি চাপছে পেতনি, তার জন্য তুই এরকম করছিস, বুঝছিস, পেতনি চাপছে, তাই তোর মেয়েরও মায়া নেই, স্বামীরও মায়া নেই, সংসারেরও মায়া নেই, মানুষ জানিস এত সুন্দর সংসারও পায় না, তোকে ভগবান দিছে তো, তাই এরকম হেলায় ফেলায় পা দিয়ে মারিয়ে চলে গেলি, সেই তো আবার ফিরে আসলি পুলিশের ধাওয়া খেয়ে, ওই যে কী জানি বলছিলি, তোর অক্ষম স্বামী, মাতাল স্বামী, মদ খায়, জুয়া খেলে, সিগারেট খায় বলেছিলি না, সেই স্বামীর কাছে এসলি প্রাণে বাঁচতে, আর ছেলেটাকে মামাবাড়ি পাঠিয়ে রাখলি, মামাবাড়ির ভাত খাচ্ছে, অন্ধ না, যে সমস্ত ভিউয়ার্সরা দেখছে না কেউ অন্ধ না, তোর থেকে সব দূরে চলে যাবে, বুঝলি তুই কতটা নোংরা, তুই শুধু তোর ওখানেই নোংরামো করলি না, তোর পরিচয়টা তোর একটা মেসেজ ছড়িয়ে দিলি, তুই তোর একটা মেসেজ ছড়িয়ে দিলি, বুঝলি তো, তুই না পুরো মেসেজটা ছড়িয়ে দিলি যে তোর মতো মহিলা এগুলাই করতে পারে, তোর মতো মহিলারা এগুলাই করে করে বেড়াচ্ছে, সংসার নষ্ট করছে, অন্য বউদের ভরা সংসারে গিয়ে তাদের স্বামীদের টেনে নিয়ে আসতেছে তোর মতো মহিলারা, একটা ভালো ছেলে মায়েদের কোল থেকে নিয়ে আসতেছে তোর মতো মহিলা, কাজেই তোর মতো মহিলাদেরকে কখনোই লাই না, শাস্তি, নির্লজ্জ, আবার তুই কমিউনিটি পোস্ট দিছিস, ওকে তোমরা ছেড়ে দাও, আর নাহলে আমাদের দুজনকে শাস্তি দাও, ছি স্বামীর কাছে পালিয়ে গিয়েও এখনো এই কথা, আবার তোর বর স্যান্ডি বড় বড় কথা বলছে, বন্ধুরা বিচার তোমাদের হাতে, তোমরাই যেমন একটা চ্যানেলকে উঠাতে পারো, তোমরাই নামাতে পারো, তোমরা অন্ধ না, তোমরা ন্যায্যবাজি ন্যায্য বিচার করবে, বিচার তোমাদের কাছে, দেখছো তো জিনিসটা থামবে কিভাবে বলো না, সকাল হতেই পোস্ট কমেন্টই পোস্ট করছে, ওই ছেলেটাকে তোমরা দোষ দিও না, আরে ছেলেটাকে নিয়ে এখন ভাবার জন্য ছেলেটার মা বাবা আছে, যখন এটা পুলিশ কেস হয়েছে দুজনকে আলাদা রাখছে, ছাড়ো না, ওর মা বাবা আছে তো তুই মুখটা বন্ধ করে থাক, হলো না, তারপরে কি করলো, সকালে একটা যখন ভিডিও ছাড়লো সেখানের মধ্যে কি দিচ্ছে তার টাইটেলটা কি, আমার ইয়ে কি, আমার এটা মরে গেছে কি জানি টাইটেলটা দেখলাম, যাই হোক তোমরা দেখলেই বুঝবে, কি একটা বলছে, আমার সংসার কি সংসার করার ইচ্ছা না, আমার ইচ্ছাটা মরে গেছে, আমার বাচ্চা কি একটা এরকম বলছে, যাই হোক দেখে নাও তোমরা, ভুলে গেলাম আমি, তোকে সবাই ঘেন্না করবে সবাই, আর তুই কারো কাছে সেই ঠাই পাবি না, একটা জানিস তো ভগবান একটা মানুষকে একটা জায়গা দেয় যে যা এই জায়গাটা তোকে আমি দিচ্ছি, তুই কিন্তু ভালোভাবে ব্যবহার করবি, তুই কি করলি সেই জায়গাটাতে গিয়ে নোংরাভাবে ব্যবহার করলি, তোর ভগবানও তোকে ক্ষমা করবে না, কারণ তোকে এত সুন্দর সংসার দিচ্ছে, স্বামী দিচ্ছে, সন্তান, কী তোর স্বামীর দোষ রে, কী দোষ তোর স্বামীর, কোন দোষটা, হ্যাঁ কোন দিকে সে খারাপ, নেশা অনেকে করে, কাজকর্ম অনেকে কম করে, যখন তুই ভালো একটা রোজগার করছিস সে যদি একটু কম করে ক্ষতি কি, তাহলে কণিকার কথা ভাব না, ও কি করে আছে, তার স্বামী তো সেটুকুও পারে না, সে কিভাবে সংসারটাকে আজকে কোথায় নিয়ে চলে গেছে, তোমরা বিচার করো বন্ধুরা, আর আমি কিছু বলবো না, তোমরা বলো, একে নিয়ে যত বলবো তত বলার ইয়েটা বাড়বে, তোমরাই দেখো না, যাও একটু ভিডিওটা দেখে আসো, কমিউনিটি পোস্টটা দেখো, তাহলে এত কেন নোংরা হবে, তুই তো বাড়াচ্ছিস, তুই তো ইচ্ছে করে কন্ট্রোভার্সি করার জন্য আমাদেরকে রাস্তা দিচ্ছিস, তাহলে তুই কতটা পাজি, বলছি এখানে একটা মেলা আসবে, মেলা আসছে জানো মা এই বাড়ির কাছে, বিকেলে যাবো হ্যাঁ তোমাকে নিয়ে, এটা শোক, এটা শোক হচ্ছে মেয়েকে নিয়ে বিকেলে মেলা যাবে, যে বউ দুদিন আগে ধরা পড়লো পুলিশে ধাওয়া পেটা করে, ছেলেটাকে ইয়েতে রেখে দিল পুলিশের ইয়েতে, আর এখন সে স্বামীর কাছে আছে, পাড়ার লোক একঘরে করে রাখছে, কেউ দেখতে পারে না, থু থু দিচ্ছে চারিপাশে, ফ্ল্যাট থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, তার মনে কি কোনো শোক আছে,
সারা ওয়াইটির সমস্ত বন্ধুরা থুতু দিচ্ছে, তাও লজ্জা নেই, আবার কমেন্টই পোস্টছে। চলো বন্ধুরা, এত বড় যদি, এর তো বলা শেষ নেই, আর আমি যদি একটার পর একটা বলতে থাকি তোমাদের বড্ড বোরিং লাগবে, জানি এটা বোরিং, এত বেশি বড় হয়ে গেলে বোরিংই লাগবে। তা নেক্সটটা না হয় পরে আর একটা ভিডিও নিয়ে আসবো। তো চলো, এখনকার মতন এ পর্যন্তই, সবাই ভালো থেকো।